ঝরে গেলেন সুলতান মনসুর, নৌকার মাঝি হলেন নাদেল। মৌলভীবাজার দুই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। রবিবার 26 নভেম্বর বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মৌলভীবাজার দুই আসনের প্রার্থী হিসেবে নাদেলের নাম ঘোষণা করেন। আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মনসুর গত নির্বাচনেও নৌকার মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ব্যর্থ হয়ে গণফোরাম থেকে নির্বাচন করে জয়লাভ করেন। আওয়ামী লীগের রাজনীতি থেকে আড়ালে চলে যাওয়া এই ডার্ক সাইডের নেতা দীর্ঘদিন ধরে নৌকা পাবেন কি পাবেন না তা নিয়ে আলোচনা চলছিল। মৌলভীবাজার দুই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদ গত নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন তিনি। নৌকার সুলতান খ্যাত এই নেতা 2018 সালে একাদশ জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেন। বিএনপি জোটের শরিক গণফোরামের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে তিনি সাবেক এমপি এম এম শাহিনকে পরাজিত করেন। সুলতান মনসুর এর আগে 1996 সালে নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন, তবে 2008 সালে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হলে নির্বাচনে অংশ নেননি তিনি। 13টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মৌলভীবাজার দুই আসনে মোট ভোটার সংখ্যা 2,85,212 জন, এর মধ্যে পুরুষ ভোটার 1,46,509 জন এবং মহিলা ভোটার 1,38,703 জন। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক।